के कारण आज हमारा माई बहन आज हमारा एक गेट का सामने में बैठे हैं। एक तो बोर्ड का पास बोर्ड आज उसको साथ हमारा हमको मेरे ये हम नहीं जाते অবিলম্বে বকেয়া 5 বছরের গ্র্যাচুইটির টাকা দিতে হবে। অবিলম্বে 5 বছরের বকেয়া গ্র্যাচুইটির টাকা দিতে হবে। পেনশনের দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে চলবে বলছি, এর আগেও একবার আপনারা এসেছিলেন, আপনাদের বেতন হয়নি কর্মচারীদের অবসরপ্রাপ্ত, আজকে কেন আবার ধর্নায় বসলেন? আমরা গত 2 মাস অক্টোবর এবং নভেম্বর পুজোর মাস, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই মাসের পেনশন, নভেম্বর মাসের পেনশন এখনও পর্যন্ত পাইনি। দফায় দফায় পৌর কর্তৃপক্ষকে আবেদন করেছি, লিখিত দিয়েছি, তারপরে চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসারের ঘরের সামনে ধর্নায় বসেছিলাম, ওনারা 2-3 দিন অপেক্ষা করতে বললেন, তাতেও কোনো ফল হলো না। অ্যানাদার 7 দিন পরে আমরা নোটিশ করেছি সব লেভেলে যে আমরা বাঁচার আর কোনো রাস্তা নেই, চিকিৎসা হচ্ছে না, ওষুধ ছাড়া অনেকে মানে মুমূর্ষু অবস্থা, কী করে বাঁচবে, খাবার জুটছে না। এই বাজারের দাম, অগ্নিমূল্য বাজারের দাম, 120-130-140 পেঁয়াজ, মানে সবজির দাম, চালের দাম, ডালের দাম মারাত্মকভাবে বাড়ছে, বেঁচে থাকার কোনো রাস্তা নেই। আমরা এখানে মরবো, আমরা এখানে ধর্নায় বসেছি, এখানেই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। আমাদের সারা দেশে, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের কোথাও পেনশন হচ্ছে না এরকম নেই, পশ্চিমবঙ্গের কোনো পৌরসভায় এই পেনশন বন্ধ হয়ে গেছে এরকম নেই। আমাদের অনেকের 7 মাস, 8 মাস, 6 মাস, 4 মাস পেনশন বকেয়া পড়ে আছে, গ্র্যাচুইটি 5 বছর দেওয়া হয়নি। ভাটপাড়া পৌরসভার হাল এরকম কোনো দিন ছিল না, আজকে যে অবস্থায় চলেছে, 5 বছর গ্র্যাচুইটি রিটায়ারমেন্টের পরে গভর্নমেন্টের নির্দিষ্ট আদেশ থাকা সত্ত্বেও যে 3 মাসের মধ্যে গ্র্যাচুইটি না দিলে তার 10% ইন্টারেস্ট দিতে হবে, সেই গ্র্যাচুইটি এখনও 5 বছর, 14 সালের মাঝামাঝি পর্যন্ত পেনশন হয়েছে, আজকে 19 সাল শেষ হতে চললো, 5 বছরের গ্র্যাচুইটি এখনও পায়নি, পেনশন মিলছে না, তাহলে আমাদের কোনো রাস্তা নেই। আপনারা বলুন, এখানে মৃত্যুর পথ একমাত্র আমরা এখানে সকলকে জানিয়ে ধর্নায় বসেছি, মৃত্যু হলে এখানে হবে, এই অবস্থান আমাদের চলবে। আমরা পৌর পরিষেবা, জীবন জীবিকা না থাকলে আর কিসের পরিষেবা, মানুষের যদি খাবার না থাকে খাবারের উচ্ছিষ্টও আসবে না, পরিষেবারও কোনো প্রশ্ন নেই, তাহলে পানীয় জল খেয়ে মানুষ কদিন বেঁচে থাকবে, তাহলে আমাদের অন্য কোনো রাস্তা না পেয়ে আমরা এই অবস্থান ধন্যবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এটা চলবে। সমস্ত গেটে আমাদের লোকেরা বসে আছে, ছোটো বড়ো বেঁচে থাকার একমাত্র রাস্তা যে মানুষকে বলা যে আমাদের আর কোনো রাস্তা নেই। আপনার নাম? আপনার নাম? 70-80 বছরে ঢুকছে তারা, এসেছে আজকে এই ধর্নায় বসেছে। আপনার নাম? আমার নাম পরেশ পাল, আমি ভাটপাড়া মিউনিসিপ্যাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আর আমাদের সংগঠনের সমস্ত আছে এখানে, আমাদের উপদেষ্টা
উনিও পেনশনার কমল বিশ্বাস আছেন, তপন চক্রবর্তী আমাদের পেনশন অ্যাসোসিয়েশন সেক্রেটারি।